हुशियार हुशियार पुलिस सरकार को बेक को बेक को बेक नो रेस्ट 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 নয় সাক এয়াই আমার প্রশাসমুখীসকলের কারণে চরম দুর্ভাগ্য যে আজি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারবিলাকে আমাক জনজাতিকরণের প্রতিশ্রুতি দিয়ে বিধানসভা লোকসভা নির্বাচন আহিলে মানে প্রমিস করে কিন্তু কার্যত সরকার গঠন করার পিছত সমস্যাটা সমাধান করার ক্ষেত্রে মূর্খ নাকাম করে আমি আগতেই কইছো যে 1949 সনের 28 আগস্ট তারিখে কেন্দ্রীয় আর তদানীন কমতাপুরের মাজত হওয়া ক্রান্তিকারী চুক্তির জড়িয়ে পাবলগা যে আমার কমতাপুর রাইজর দাবি সেই কার্যকরী করব লাগে আর 53 সনের বছর ধরে আজি দাবি করে অহা আজি কোচাসমুখী সকল জনজাতিকরণ করব লাগে 1996 কোচাসমুখী জনগোষ্ঠীর সকল বৈশিষ্ট্যপূর্ণ হওয়ার কারণেই তদানীন রাষ্ট্রপতি ডক্টর শঙ্করলাল শর্মায় আমাক রাষ্ট্রপতির অধিকারী জনজাতিকরণ করেছিল কিন্তু আজি একখন সরকারে আজি কৈছে যে বোলে কোচাসমুখী সকল জনগোষ্ঠীক জনজাতিকরণ করব লাগে পুনর বোলে গবেষণা করব লাগে এটা দুর্ভাগ্যজনক কথা যদি গবেষণাই করব লগা আছে তেতিয়াহলে যাওয়া বিধানসভা নির্বাচন আর লোকসভা নির্বাচন কি ভিত্তির কি যুক্তিত কোচাসমুখীসকল ছয় মাহের ভিতর জনজাতিকরণের কথা কৈছিল কিন্তু কার্যত দেখা গেল যে পূর্বর কংগ্রেস সরকার কলিবৰ সরকারে যে শাসনত আহিলেই জনজাতিকরণ সমস্যাটা সমাধান করার কথা কৈছিল একদরে বর্তমান কেন্দ্র রাজ্যের অধিষ্ঠিত বিজেপি নেতৃত্বীন সরকারখনেও কোচাসমুখীসকল আবেগ অনুভূতিক লৈ ফটক বেংক হিসেবে ব্যবহার করে ছয় মাহের ভিতর জনজাতিকরণের কথা কলে আজি ভারতের মানে কেন্দ্রীয় সরকার অধিষ্ঠিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে 2014 সনের বঙাইগাঁও জেলার আহি সহভাবে ঘোষণা করেছিল যে অচিরে আমি কোচাসমুখীসকল জনজাতিকরণ করি বর্তমান শাসনের অসম সরকার মুখ্যমন্ত্রী মানে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যা সরকারের দিন যেটা বিত্তমন্ত্রী আছিল মন্ত্রীগতর অধ্যক্ষ হিসাবে এই সমস্যার সমাধান করার কারণে কোচাসমুখী সংগঠনের আনুষ্ঠানিক বৈঠকের জড়িয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছে আর এই সিদ্ধান্তমর্মে কেন্দ্রীয় সরকারের প্রতিবেদন দিব লাগিছিল কিন্তু সেইভাবে লোকসভার এগারী সাংসদের প্রশ্ন উত্তর স্পষ্ট হয়েছে যে সরকারে আজিলেকে প্রতিবেদন দিয়া নাই যার কারণে কোচাসমুখীসকল জনজাতিকরণ করব খোঁজা নাই গতি দেখা গেল যে পূর্বর কংগ্রেস সরকারে যদরে কোচাসমুখীসকল প্রতারণা বঞ্চনা করলে আর আজি কেন্দ্র রাজ্যের অধিষ্ঠিত বিজেপি সরকারখানে কোচাসমুখী জনগোষ্ঠী আবেগ অনুভূতি প্রতারণা করলে গতি এটা শেহতীয়াভাবে মুখ্যমন্ত্রী কৈছে যে ছয়জন জনজাতিকরণ রক্তাক্ত হব মানে কোনে রক্তাক্ত করব কোনে আমাক জনগোষ্ঠীক রক্তাক্ত করে আজি মুখ্যমন্ত্রীয়ে নহয় বর্তমান মানে গৃহরক্ষী গৃহ মানে গৃহমন্ত্রী গৃহ দায়িত্ব থাকা ওচরতে বিয়াগম আরক্ষী আজি আছে গতি সেই বিয়াগম আরক্ষী থাকার পিছত গতি আজি আমাক জনজাতিকরণ করে কোনোবাই আমাক আক্রমণ করবলে আহিব নাকি আর যদি সচা অর্থনীতি কোনোবা আক্রমণ করবলে আহে আমি শিলারায়ের বংশধর হিসাবে তেতিয়াহলে আমি যুদ্ধ করা জাতি হিসাবে কিন্তু আমি তার যোগ্য প্রত্যুত্তর দিবলে আমি কিন্তু বাধ্যম কারণ কোনোবাই আমার বাড়ি থাকা ভাতর মানে থাল কারি খাব আমাক প্রাপ্য অধিকার বঞ্চিত করব আর আমি নিশ্চু বই বহি থাকিম সেই কথাটা কেতিয়া হব নয় গতি আমি জনজাতি সংগঠনবিলাকও আমি হরাই দিছো যে আপনাদের যোগাত্মকভাবে এই সমস্যাটা সমাধান করার কারণে আপনাদের সহযোগ করো আপনাদের বিরোধিতার নামত বিরোধিতা করে আমার প্রাপ্য অধিকারের বঞ্চিত নকর আর যদি সচা অর্থে প্রাপ্য অধিকার করা বঞ্চিত করে মুখ্যমন্ত্রী যে রক্তাক্ত হব বলে কিছু আমিও জৈঙ্গিক আন্দোলন করছি নামনি বিষ পশ্মক করি বলে কিন্তু আজি ঘোষণা করেছো আর আজি এই কথাটার কারণে যদি আমার কোনোবাই উগ্রপন্থী সজায় এনকাউন্টার করে গুলি মারে আর জাতির স্বার্থত শহীদ হব লাগে আত্মবলিদান দিব লাগে সকল করবর কারণে কিন্তু কোচাসমুখী জাতীয় পরীক্ষা সাজু আছো ভোগালীর আনন্দ এবার ভোগালী জলপান আর টাইম এইটর হইতে ভোগালী জলপানের সূর্যনত ভোগালীর ভেলাঘর আপনার পথারের সেই ধুনিয়া ভেলাঘর উপস্থিত হব টাইম এইটর সাংবাদিক আর আমি নির্বাচিত করিম ভোগালী জলপান শ্রেষ্ঠ ভেলাঘর আপনিও অংশগ্রহণ করক ভোগালী জলপান আর টাইম এইটর ভোগালীর ভেলাঘর শ্রেষ্ঠ ভেলাঘর বাছনি করে পুরস্কৃত করা হব অংশ লোক ভোগালী জলপান ভোগালী ভেলাঘরত